এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন পয়গাম্বর এসেছিল, নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন, আরেকটু জোরে বলেন কি নাম? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম কতটা ধৈর্যশীল পয়গাম্বর ছিলেন, কিভাবে সবরের পরীক্ষা দিয়েছিলেন। ইমানদারদের ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে, ইমানদাররা হতাশাগ্রস্ত হলে চলবে না। কথা বলেন ঠিক কি না? বিপদ মুসিবত দিয়ে আল্লাহ ইমানের পরীক্ষা নেবেন, কথা বলেন ঠিক কি না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ দেখে বলে, হতাশাগ্রস্ত হয়েও না, ভেঙে পড়ো না, দুর্বল হয়েও না, ইমানের দাবিতে যদি তোমরা মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজার ফিলিস্তানের মুসলমানেরা মরতেছে, 75 বছর ধরে জালেমেরা রক্ত নিয়ে খেলা করতেছে। আমাদের বিশ্বাস অন্তর ডেকে বলে, এইবার ফিলিস্তানের মুসলমানেরা বিজয় লাভ করবে, পুরো পৃথিবীর মুসলমান ওদের পাশে থাকতে হবে। মনে রাখবেন, জালেমদের নির্যাতন জুলুম যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে। কথা বলেন ঠিক কি না? যারা ফিলিস্তিনের মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, নিরীহ মুসলমানদের হামলা করতেছে, শিশুদের উপরে হামলা করতেছে, মনে রাখবেন বাজান, এই পৃথিবীর জমিনে অনেক জালেম শাসক আল্লাহ বিদায় করেছিল। এই ইসরায়েল ইহুদি নেতাদের লিডার নেতানিয়াহু আল্লাহ পাক ফেরাউন নমরুদের মতোই বিদায় করবে, কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর জমিনে বড় বড় জালেম শাসকেরা টিকতে পারে নাই। জো বাইডেন বলেন আর নেতানিয়াহু বলেন, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মনে রাখবেন, এই জালেমদেরকে আল্লাহ সার দিচ্ছে কিন্তু ছেড়ে দেবেন না। আল্লাহ যেদিন ধরবে, এই জালেমেরা 1 সেকেন্ড তো দুনিয়ার জমিনে টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। ইন্নাবাত সারাব্বিকালা সাদিদ, আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ যেদিন পাকড়াও করবে, 1 সেকেন্ডও বেঁচে থাকবে না। কথা বলে ঠিক কি না? সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইন না বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য যে কথা বলতে চাচ্ছিলাম, মনোযোগ দিয়ে কথা শুনেন। শয়তান আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার নবী আইয়ুব ধন সম্পদ টাকা পয়সা স্ত্রী সন্তান কোনো কিছুর অভাব নাই, এই জন্য সে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে। যদি এগুলো কেড়ে না হয়, তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। ভালো করে বোঝেন, আমার আল্লাহ দেখে বলে, শয়তান রে, আমার আইয়ুব কোনোদিন আমাকে ভুলে যাবে না। দেখে বলে আল্লাহ, তাহলে একটু পরীক্ষা নেওয়ার সুযোগ করে দেন। আমার আল্লাহ দেখে বলে, যা তুই চেষ্টা করতে পারিস, তবে আমার আমার নবী আইয়ুব কোনোদিন আমি আল্লাহকে ভুলে যাবে না। বলেন আল্লাহু আকবার। এইবার বাজান গো, আমার আইয়ুব আলাইহিস সালামের কয়েকটা পরীক্ষার কথা বলে দিয়ে যাই। শয়তান এইবার আইসা, ফসলের যত জমি ছিল সব ফসল নষ্ট করে দিয়েছে। মানুষের সুরত নিয়ে আইয়ুব আলাইহিস সালামের সামনে ডেকে বলে, ও আল্লাহর নবী আইয়ুব, তোমার ফসলের জমিতে যত ফসল ছিল সব নষ্ট হয়ে গেছে, ফসল বলে জমিনের ভিতর আর কিছু নাই। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, যে আল্লাহ পাক এতদিন এই জমিন থেকে ফসলগুলো দিয়েছিল, সে আল্লাহ পাক নিয়েছেন, এতে আমি মন খারাপ করব না, আল্লাহ আমার রিজিকে যা রেখেছেন তাতে আমি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন কি? আইয়ুব আলাইহিস সালাম কি বললেন? কতদিন আমরা ফজরের নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ কয়েকদিন পরে জমির ধানগুলো কাটবো, খবরদার ঝড় বৃষ্টি দিও না, আমার জমিনের ধানগুলো যেন পড়ে না যায়। পরের দিন ফজরের নামাজ পড়ে তাকায় দেখে, ঝড় বৃষ্টি তুফানে হালকা ঝড় আর বাতাসে জমির খাড়া ধানগুলো শুয়ে আছে। ওই দৃশ্য দেখে টুপিমান টুপি আছে মাথায়, এরপরে ইমানদার ডেকে বলে, আল্লাহ এটা একটা কাম করলাম, এতবার দোয়া করলাম জমির ফসল নষ্ট করে দিও না, যে আল্লাহ ঝড় তুফানে জমির সামান্য ধান একটু ঝরে গেল, 1-2 মন ধান জমিতে পড়ে গেল। বাজান গো, ওই জমিতে আমাদের দাদারা চাষ করতো, 5-7 মন আউশ ধান পাইতো, সেই জমিতে আমরা এখন 25-30 মন পাই, ঝড় তুফানে 2 মন পড়ে গেছে, এইবার 18 মন পাইলেন, আল্লাহ চাইলে বরকত দিয়া পরের বছরে 22 মন দিতে পারে কি না? তাহলে যা হয়েছে আপনার রিজেকে যা আছে
জমিনে ততটুকুই আছে আপনি বলেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের একটু ফসলের জমি নষ্ট হয়ে গেলে মাথা গরম হয়ে যায় কথা কোন কথা কোন রাগ করতেছেন মনে হয় এরপরে আইয়ুব আলাইহিস সালামের উটম বা গরু ছাগল যা ছিল সব মইরা গেছে একটাও বাইছে নাই দেখে বলে আইয়ুব নবী উটম বা ছাগল যা ছিল সব মইরা শেষ রাকালের সূরাতে শয়তান হিসেবে ডেকে বলতেছে নবী গো উটম বা যা ছিল সব শেষ আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে জাল্লা পাক এত দিনে গুলো দিয়ে নানান ধরনের উপকার হয়েছে এগুলো আমার কাছ থেকে চলে গেছে আমি মন খারাপ করি নাই আমার আল্লাহ আমার তকদিরে যা লিখে রেখেছে তাই হয়েছে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ উটম বা ছাগল সব মরে গেছে তারপরে কি কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমাদের সামান্য একটু গরু ছাগল মারা গেলে মাথা গরম হয়ে যায় আমার এলাকার এক মুরব্বি গাবির একটা বাছুর মারা গেছে লুঙ্গি কোন জায়গায় তুলছে আমি বললাম না ওই মুরব্বি ওই লুঙ্গি ওই কায়দা নিয়ে দৌড়াইতেছে আমি বললাম চাচা গো আপনার মেজাজ কমা খারাপ কি হয়েছে সমস্যা নাকি কয় সেই কথা বলো না আল্লাহর চোখ নাই জোরে কোন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ আমি বললাম চাচা মিয়া ঘটনা কি ঘটছে কয় জানিস না বাবা আমার গাবির বাছুরটা হয়েই মারা গেছে আমি তখন বললাম চাচা এই যে গাবির বাছুর মারা গেছে ছাগলের বাচ্চা মারা গেছে এই ছোট ছোট বিপদ আপদ মুসিবত দিয়া আল্লাহ বান্দার ঈমান পরীক্ষা করে আল্লাহু আকবার বলেন ছোট ছোট মুসিবত দিয়া আল্লাহ বান্দার কি করে ঈমান পরীক্ষা করে আল্লাহ আপনার কোন দিকতে হয়তোবা সম্মান মর্যাদা বাড়ায় দেবে কয় অত ওয়াজ করা দরকার নাই আল্লাহ বাছুর না মারে আমাক মারলো না কে আমি তখন বললাম চাচা বাসুর মরাতে যে অবস্থা আপনার আপনি মারা গেলে তো আপনি থানায় মামলা করতে কথা কয় না কা আল্লাহর নামে মামলা করতে এরকম লোক আছে না নাই বাজান গো আমার এজন্য গাবির বাসুর মারা যায় ছাগল মারা যায় মন খারাপ করবেন না আল্লাহ হয়তো ভাই ছোট ছোট বিপদ মুসিবত দিয়া আপনার ঈমানটাকে আল্লাহ পরীক্ষা করে ছোট ছোট বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করবেন সবর করবেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন মজবুত থাকবেন দেখবেন এর চাইতে কল্যাণকর জিনিস ভালো জিনিস আপনার ভাগ্যে অপেক্ষা করতেছে আল্লাহু আকবার বলেন খালি ওয়াজ শুনেন না একটু বোঝেন বাস্তব জীবনে আমল করবেন এক মুরগি যদি মারা যায় মা বোনেরা তিন দিন ভাত খায় না কথা খায় না খায় এক মুরগি যদি মারা যায় তিন দিন ভাত খায় না মানুষের বাড়ির মুরগি এসে যদি ওর বাড়িতে একটু ধান ভাত খায় এরকম পান্টি না আছে না কি বলেন আপনারা পান্টি বা যে বড় লম্বা লম্বা একটা পেঁয়াজ দিয়া এরকম মারে আর বলে হ্যাঁ আমার মুরগি ছাই হয়ে গেছে আর এলে বাইসে আছে মারিয়া দেয় ঠ্যাঙ্গুর বাড়ি আছে না নাই তা আপনারা যেন এরকম করিয়েন না বাজার সবর করবেন ধৈর্য ধারণ করবেন লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী সন্তান পরিবার পরিজন ছেলেমেয়ে অনেক কিছু ছিল আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে পরীক্ষা করলেন তারা মারা গেল বাড়ির ছাদ ভেঙে সমস্ত সন্তান নাতি বুদি মারা গেল বাজানো গো আমার বোঝার চেষ্টা করবেন এইবার শয়তান এসে ডেকে বলে ও নবী তোমার দুনিয়াতে সন্তান নাতি বুদি যা ছিল সবাই তো মারা গেছে কেউ বেঁচে না আল্লাহর পয়গম্বর দেখে বলে যে আল্লাহ পাক এতদিন তাদের হায়াত দিয়েছিল এখন আল্লাহর হুকুম হয়েছে তারা চলে গেছে আমি আইয়ুব নবী মন খারাপ করি নাই আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন ভালো করে বোঝার চেষ্টা করবেন আমাদের সমাজেও অনেক সময় আমাদের ছেলে মেয়ে মারা যায় সন্তান মারা যায় পিতা মাতা হা উদাস করে আছে না নাই হা উদাস করা যাবে না বিলাপ করা যাবে না কান্নাকাটি করা যাবে না অনেক মা বোন আছে গর্ভের শিশুটা হয়ে যদি পাঁচ সাত দশ দিনের সন্তানটা মারা যায় আল্লাহকে আফসোস করে বলে আল্লাহ দিলু তেলিলু কে কথা কয় না কেন আরে পাগলি আল্লাহ তোমার সন্তান নিয়েছে সবর করো ধৈর্য ধারণ করো এই সন্তান তোমার কিয়ামতের ময়দানে উপকারে আসবে আল্লাহ সন্তান ছোটবেলায় নিয়েছে সবর করো আল্লাহ চাইলে বছর না ঘুরতে আবারও সন্তানের মা বানায় দেবে যদি তোমার স্বামী ভালো থাকে কথা বলে ঠিক না কিন্তু মা বোনেরা দেখবেন মানুষ মারা গেলে বাপরে বাপ বিলাপ করে কান্নাকাটি করে আছে না না আছে আমার নানা মারা গেছে আমি খবর পাই বাড়িতে গেলাম যা দেখে আমার খালাগুলো সেই কান্নাকাটি করতেছে মহিলারা দেখবেন যদি আত্মীয় স্বজন মারা যায় বাপরে বাপ আত্মীয়র বাড়ি মনে করেন পাবনা এই সাতিয়া বাজার থেকে কান্নাকাটি শুরু করছে অটো ভ্যানে চড়ে যাচ্ছে আছে না নেই
রাস্তা কাটে মানুষটা কি হইছে কি হইছে কই নাই 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 আছে না আর মহিলারা দেখবেন কান্না কাটি করবে বিলাপ করবে আর ওর বাপ কি করেছিল মরার আগে সেই গল্প শুনাই বাবা সেদিন আমার বাড়িতে গেছিল রে পিঠা খাইয়া বলে মা তোর হাতের পিঠায় এত স্বাদ আছে রে বাপ কি খেয়ে মারা গেছে ওইটাও বলে কথা কয় না কে আমার বলে আমার বাপ সেদিনই বলল তোর একটা নতুন খাট কিনা দেব রে এখন আমার খাট কে কিনা দেবে রে বড় ভাই এসে কয় চুপ কর পাগলি কান্দিস না আব্বা নাই আমি কিনে দেব কথা কয় না কে এই হলো মহিলাদের স্বভাব ওরা বিলাপ করে কান্নাকাটি করে কথা বলে ঠিক কি না মনে রাখবেন আত্মীয় স্বজন মারা যাবে চিৎকার মেরে কান্নাকাটি করা যাবে নবীর স্ত্রী মারা গেলেন ভালো করে শুনুন আম্মা জানা খাদিজাতুল কুবরা মারা গেলেন রসূলের একটা দুইটা নয় চার চারটা মেয়ে নবীজির তিনটা মেয়ে আসরে কান্নাকাটি করে আহাজারি করে শব্দ করে কান্নাকাটি করে কিন্তু হযরতে ফাতেমা শব্দ করে কান্না করে না হযরত ফাতেমা কান্না করতেছেন দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে পাথরের মতো দাঁড়িয়ে আছেন চোখে কান্না আছে মুখে কান্নার কোনো আওয়াজ নাই কিন্তু নবীর তিনটা মেয়ে আছে ওরা কান্না করতেছে চোখে পানিও আছে কান্নার আওয়াজও আছে নবী এইবার চোখের পানি ছেড়ে দিয়ে খাদে আটিকে বলে ও মা ফাতেমা আয় আয় আমার কাছে আয় তোমার তিন তিনটা বোন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আওয়াজ করে ও মা তুমি তো আওয়াজ করে কান্না করো না ও মা শুনে যাও তোমার মা মৃত্যুর পূর্বে আমাকে বলে গেছে আমারে বলে গেছে তোমার মা আমাকে বলে গেছে তোমার মায়ের ইন্তিকালের পরে বলে আমার চার চারটা মেয়ে আছে কোনো মেয়ে আমারে গোসল করায় দেবে না আমারে গোসল করাইয়া দেবে কাপড়ের কাপড় পরাইয়া দেবে আমার মেয়ে মা ফাতেমা আল্লাহু আকবার আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তিকালের পূর্বে রসূলের কাছে তিনটা জিনিস চাইতেন নবী যে একবার আম্মা জান খাদিজাকে হারাইয়া ছোট্ট শিশু বালকের মতো আজরে কান্না করতেন চোখ দিয়ে পানি চলে আসতো এমনিতে সাহাবীরা দেখে বলে নো নবী আপনার প্রিয় তোমার স্ত্রীর শোক মনে হয় আপনি ভুলতে পারেন না ও নবী আম্মা জান খাদিজাকে আপনি এত ভালোবাসতেন আম্মা জানের কি এমন গুণ আছে গো নবী আমাদেরকে একটু শোনান আমার নবী দেখে বলে আমার সামিরা আমার খাদিজার কত সম্পদ ছিল সেইটা তোমরা শুনবা আমার খাদিজা কেমন ছিল সিহারা কেমন ছিল লম্বা না খাটো এইটা শুনবা নাকি আমার খাদিজা আল্লামাকে যখন নবী বানাইলেন আমার নবুয়তের শিকার আমি যখন নবুয়তের দাওয়াত নিয়ে আসলাম আমাকে নবী বলে প্রথম স্বীকৃতি দিয়েছে প্রথম আমার কালেমা গ্রহণ করেছেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কালেমা পরে ঈমান গ্রহণ করেছেন আমার ঘরের বিবি আমার খাতিজা ভালো করে বুঝেন দেখে বলো আমার সাবিরা তোমরা কি এটা শুনবা শোনো আমার খাতিজার এগুলো কথা বলবো না আমার খাতিজা সব চাইতে বেশি ভয় করত কবরকে কাকে কাকে আরো জোরে বলেন বাজান গো আমার নবী ডেকে বলে আমার সামিরা শোনো আমার খাতিজা ইন্তেকালের পূর্বে গভীর নিশীতে আমার পা জড়াইয়া কান্দে আমার খাদিজার চোখের পানি আমি আর সহ্য করতে পারলাম না ডেকে বললাম খাদিজা কেন কান্না করো ডেকে বলে নবী গো আমার কবরকে দেখে বড় ভয় করে পরকালের বড় ভয় লাগে আমি একা একা কেমনে কবরে থাকবো গো নবী আমার কবর দেখে বড় ভয় লাগে ও নবী না জানি কখন আমি মারা যাই তিনটা জিনিস আপনার কাছে চাইবো গো নবী আপনি কি আমাকে দিতে পারবেন বিশ্ব নবী ডেকে বলে খাদিজা
দীর্ঘদিন আমার সাথে তুমি সংসার করলা, জীবনে কোনোদিন কোনো কিছু চাইলা না, আজকে তুমি আমার কাছে তিনটা জিনিস চাইতেছো। ও খাদিজা, আমি নবীর সামর্থ্য যদি থাকে আমি অবশ্যই তোমার তিনটা চাহিদা পূরণ করব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আম্মা জান খাদিজা ডেকে বলে, নবী আমি দুনিয়ার সোনা চাই না, টাকা চাই না, দামি সেন চাই না, বেনি সেন নিয়ে দাও আমার, এরকম বলবো না। কথা কয় না কে? এখনকার স্ত্রীরে যদি বলেন, ও বিবি তুমি আমার কাছে তিনটা জিনিস কি কি চাও, এক নাম্বার বলবে কয়েক ভরি সোনা দাও। কথা কয় না কে? এক নাম্বার বলবে কয়েক ভরি স্বর্ণ কিনে দাও। দুই নাম্বার যদি বলেন, বিবির আর কি চাস, বলে দামি একটা গাড়ি কিনে দাও। যদি বলেন তিন নাম্বার কিনছাস, কয় কমপক্ষে পাঁচতলা একটা বিল্ডিং গলা বাড়ি বানায় দাও। এলে চাইবে না চাচা, সুযোগ দিলে, এছাড়া আর কিচ্ছু চাইবে না। আপনার মানে বিরক্ত হচ্ছেন না? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আম্মা জান খাদিজাতুল কুবরা দেখে বলে, নবী দুনিয়ার পার্থিব সম্পদ আপনার কাছে চাই না, আমি খাদিজা আপনার কাছে তিনটা জিনিস চাই। কয়টা? আরো জোরে বলে, তিনটা জিনিস চাই গো নবী। এক নাম্বার হলো আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা আমারে গোসল করায়া দেবে, কাফন পরায়া দেবে, কিন্তু দুনিয়ার কোন দোকানের কাপনের কাপড় আমি চাই না। যেই জুব্বা পরে মেরাজ করতে গিয়েছিলেন নবী গো, ওই জুব্বাটা আমার কাফনের কাপড় বানায়া দেবে। ও নবী দুই নাম্বার আপনার কাছে চাই, আমারে কবরে রাখার পর, ও নবী আমাকে কবরে রাখার আগে আপনি একটু কবরের ভিতরে গড়াগড়ি দিবেন। ও নবী আপনি কবরে গড়াগড়ি দিবেন, আপনি নিজে জানাজার নামাজ আদায় করবেন, এটা আমার দুই নাম্বার সাওয়া। আর তিন নাম্বার, যতক্ষণ পর্যন্ত আমার কবরের সলজব না হয় ততক্ষণ পর্যন্ত আপনি কবরস্থান থেকে বাড়িতে আসবেন না। ও নবী গো, ফেরেশতারা কি প্রশ্ন করবে না জানি আমি উত্তর দিতে পারবো কি না। নবীর স্ত্রী হওয়ার পরে আম্মা জান খাদিজার অন্তরে কবরের কত ভয় ছিল। আজকে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, খিলখিল করে হাসে, গান বাজায়, লাফালাফি করে, অন্তরে একটু ভয় নাই যেখানে কবরবাসী সাহিত্য আছে, এরকম আমাকে একদিন যেতে হবে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝেন। এই জন্য বিশ্বনবী দেখে বলে, আমার ফাতেমা তোমার মার গোসল তুমি পরায়া দাও, আর আমার ওই জুব্বাটা দিয়া আমার খাদিজার কাপনের কাপড় পরাইয়া দাও। নবীজি জানাজার নামাজ আদায় করলেন, কবরে নিজে নামলেন, গড়াগড়ি করলেন। এগুলো সাবার পিছনে কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজি জিজ্ঞাসা করেছিলেন, তুমি এগুলো কেন চাও? দেখে বলে, নবী গো আপনার জুব্বা যদি আমার পরনে থাকে কাপনের কাপড় হিসাবে, আমার অন্তর দেখে বলে, নবী গো কবরের মাটি আমাকে সাপ দিতে পারবে না। আল্লাহ আকবার। ও নবী আপনি যদি গড়াগড়ি করেন, যেই কবরের ভিতরে আপনার স্পর্শ থাকবে ওই কবর কোনোদিন আমাকে সাপ দিতে পারবে না। ও নবী আপনি যদি নিজে কবরের সলজব দিয়ে দেন, তাহলে আমি খাদিজার কোনো ভুল হবে না। আল্লাহ আকবার বলেন। আমার ভাইয়ের আম্মা জান ইন্তিকাল করলেন, রসুল যা রসুলের কাছে আম্মা জান যা যা চেয়েছিলেন, এই জন্য মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যায় তা পূরণ করতে হয়। কথা বলেন। কেউ যদি মারা যাওয়ার আগে বলে অমুক ব্যক্তি দিয়ে জানাজার নামাজ পড়াবে, পড়াবেন। যদি বলে বাবা মারা যাওয়ার পরে এই কাজটা করবা, এই এই করবা, এগুলো কি করা লাগে? সম্ভব হলে এগুলো কি করা লাগে? মানতে হয়, পূরণ করতে হয়। মৃত ব্যক্তির ওসিয়ত, তার জীবনের শেষ চাওয়াগুলো পূরণ করতে হয়। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। বা জানুক আমার, আমাদেরকে নিয়ে অনেক মানুষ চাহিদা করে। আমার এক মামা ছিল, মৃত্যুর পূর্বে বলে গেছে, উমুক ছেলে যেন আমার জানাজার নামাজ পড়ায়।
আমি জানাজার নামাজ পড়াইতে গেলাম জানাজার নামাজ শেষ হয়ে গেল যারা কবর খনন করছে ওরা এসে মেজাজ গরম হুজুর আমাগো রক সারা জানাজার নামাজ পড়াইলেন এটা যোহর পড়ছো তোরা কই না যোহরের নামাজ পড়েনি ওরা জানাজার নামাজ খুঁজতেছে এরকম আছে না আবার দেখবেন কই হুজুর আমি 71টা কবর খনন করছি হুজুর কথা বল কবর খনন করে কয়টা 71টা আবার দেখবেন যারা কবর খনন করে যার বাপ মা মারা যায় ওদেরকে বলে এত কষ্ট করে মাটিগুলো কোদাল দিয়ে কত কষ্ট করে তোমার বাবার কবরটা খনন করলাম এক প্যাকেট সিগারেটও দিলা না কথা কয় না কেন এ যদি 71 লাখ কবর খনন করে কবর যে কি এ ভয় কি অনন্তরে ঢুকছে কথা বলেন ঢুকছে এরকম কিছু লোক আছে আপনাদের এলাকায় নাই ওর গ্যারান্টি দিয়ে বলতে পারি বাজান গো আমার চলেন সামনের দিকে যাই লম্বা হবে লম্বা করব না আম্মা জানা খাদিজা তুল কবর আর জানাজার নামাজ শেষ হয়ে গেল কবরে রাখার পর নবীজি দাঁড়ায় থাকলেন সাহাবীরা দেখে বলেন নবী গো বাড়ি থেকে যাবেন না বলেন না যাব না তোমরা যাও আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি সাহাবীরা চলে গেলেন নবী দাঁড়িয়ে থাকলেন অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় ফেরেশতা আসে না কবরের সলজব নিতে আল্লাহু আকবার বল আসমান থেকে জিব্রাইল চলে এসেছেন দেখে বলে নবী গো কি জন্য আপনি দাঁড়ায় আছে দেখে বলে জিব্রাইল আমি আমার প্রিয়তম স্ত্রী খাদিজার কাছে ওয়াদা দিয়েছি কবরের সলজব আমি নিজেই দিয়ে দেব এজন্য আমি দাঁড়িয়ে আছি কিন্তু ফেরেশতারা কেন জানি আজকে দেরি করতেছে আসে না জিব্রাইল লেখে বলে নবী গো হযরত খাদিজার কবরে কোনো ফেরেশতা আসবে না কবরের সলজব নেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধুরে জানায়া দাও যেদিন খাদিজা কবরের সলজবের ভয়ে কান্না করেছিল আমি আল্লাহ সেদিনই খাদিজার কবরের সলজবকে কবুল করেছি নবীর স্ত্রী হওয়ার পরে কবরের ভয় যদি তার অন্তরে থাকে সেই কবরকে দেখে আপনার আমার ভয় করার দরকার আছে না নাই সেই কবরের জন্য নেক আমল করার দরকার আছে না নাই ওই কবরে যাওয়ার আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কারা কারা খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে চান দুহাতুল আল্লাহকে একবার দেখা আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আল্লাহ যিনি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এর মাঝামাঝি সময় দিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর যার আমল ভালো তার আখেরাত ভালো যার আমল সুন্দর তার কবর সুন্দর কথা বলেন ঠিক কি না চলেন সামনের দিকে যাই নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন দিয়াদিল জান্নাহ আও হাফরাতুম মিন হুফারিন নার রাহু তিরমিজি বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তি আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন বলুন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি আমল খারাপ আও হাফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত যদি একবার জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় বাঁচার কিন্তু কোনো উপায় নাই এজন্য আমরা চাই নেক আমল করে আমাদের কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন জোরে বলেন আমিন কথা মনে হয় ভুলে গেছেন কি বলছিলাম মানুষ মারা যাবে আহাজারি করে কান্নাকাটি করা যাবে বিলাপ করে শব্দ করে চিল্লে চিল্লে কান্নাকাটি করা যাবে আপনার মারা গেছে আপনার কষ্ট হচ্ছে চোখ দিয়ে পানি বইবে আপনি আহাজারি করে কান্নাকাটি করে কোনো লাভ নাই কোরআন পড়ে দোয়া করেন সিজদা দিয়া যাই নামাজে কেঁদে কেঁদে বলেন আল্লাহ আমার বাবা মারা গেছে মা মারা গেছে কবর জান্নাতের বাগান বানায় দাও কাঁদতে হবে নামাজের সিজদায় ওই গ্রামের লোককে কান্না করে দেখায় লাভ নাই কথা কয় না কেন কিছু কিছু মহিলা দেখবেন ওই গ্রামের মহিলা এই গ্রামের মানুষ মারা গেছে দেখতে আসে ওরা আবার যা বাড়ির গল্প করে বাপ রে বাপ গেছিলাম অমুকের বাড়ির চারটে মেয়ে রেখে মারা গেছে হাই রে বড় মেয়েটা এক চুল কান্না করতেছে না কি সীমার আর ছোট মেয়েটা হাই রে বাবা বুঝেনি যাচ্ছে না কান্দিতে কান্দিতে শাড়ি খুলে যাচ্ছে কথা কয় না কেন এই কান্নার দাম আছে হাজার হাজার মানুষ মারা গেলে আসে এখন বেপর্দায় আপনি আসল ছাড়িয়ে দিয়ে কান্না করতেছেন এরকম কান্নাকাটি করা যাবে বিলাপ করে শব্দ করে কান্নাকাটি করা যাবে না
মনে থাকবে তো ইনশাআল্লাহ আত্মীয় সুজন মারা গেছে শোক হবে কষ্ট হবে সবে অশ্রু পড়বে কিন্তু মুখ দিয়ে ফাতেমার মতো কোনো আওয়াজ বের হবে আল্লাহ যেন মা বন্ধুদেরকে এটা বুঝ দান করে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন চলেন সামনের দিকে যাই বাজান গো আমার এইবার শয়তান ব্যর্থ হয় আল্লাহকে ডেকে বলে আল্লাহ অনিত্য পরীক্ষা নিলাম তোমার আয়ুবকে কাবু করতে পারলাম না দেহটা ভালো আছে সুস্থ আছে এইজন্য তোমার ইবাদত করে অসুস্থ হইলে আয়ুব তোমার ইবাদত করবে না কথা কি বুঝতে পারছেন এইবার আল্লাহ ডেকে বলে আমার আয়ুব অসুস্থ হলে আমারে ভুলে যাবে না বলে আল্লাহ একটু অর্ডার দেন দেহের ভিতরে ঢুকি একটু অসুস্থতা আসুক আল্লাহ তাআলা ডেকে বলেন যাও অর্ডার দিলাম এইবার আল্লাহর পয়গম্বর আয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন এক নয় দুই নয় 18টা বছর আল্লাহর পয়গম্বর অসুস্থ আল্লাহ আকবার বলেন কয় বছর 18 বছর অসুস্থ ভালো করে বোঝার চেষ্টা করেন সবর কারে বলে ধৈর্য কারে বলে সুবহানাল্লাহ কতটা ধৈর্যশীল পয়গম্বর ছিলেন আইয়ুব আলাইহিস সালাম সম্পদ সন্তান অনেক কিছু হারাইলেন তারপরে বিন্দু পরিমাণে মন খারাপ করেন নাই এখন দেহের ভিতরে রোগ এমন রোগ পুরো শরীরে ঘা 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 ঘাগুলোতে দুর্গন্ধ বের হয় পোকা কিলবিল করতেছে এমন অসুস্থ পয়গম্বর কিন্তু বাজান পয়গম্বরের একজন প্রিয় মানুষ ছিলেন নাম হলো রহিমা প্রিয়তমা স্ত্রী তাকে ছেড়ে গেলেন না সুবহানাল্লাহ বলে শয়তান একদিন যুবকের সুরতে রাস্তার মধ্যে দাঁড়ায় বলে ও রহিমা অসুস্থর স্বামীর সেবা করে কিলাম জীবনের সময়টা উপভোগ যদি করতে চাও যৌবনের সময়টা যদি উপভোগ করতে চাও তাহলে একটা ছেলে দেখে বিয়ে করো কথা কি বুঝছেন এইবার আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী চলে গেলেন যায় বলেন স্বামী গো পথের মধ্যে একজন যুবক দাঁড়া করে আমাকে এই কথা বলেন অসুস্থ স্বামীর সেবা করে লাভ নাই একটা সুন্দরী ছেলে দেখে তুমি বিয়ে করো পয়গম্বর দেখে বলে বিবি রে ওইটা যুবক না ওইটা হলো ইবলিস শয়তান ওইটা তোমারে ধোঁকা দিয়েছে রাস্তার মধ্যে যুবকের সুরতে দেখা হয় সেই কথা স্বামীর কাছে যায় বলল রহিমা এখনকার মা বোনেরা কি দেখা হলে কথা বললে সেটা স্বামী যা বলে কথা কনে বাসে চড়েছে একটা স্মার্ট যুবকের সাথে দেখা হয়ে গেছে মেয়ে মনে হয় গা ঘেঁষে সে কথা বলতে চায় ভাই আপনার চেহারাটা সুন্দর কোথায় যাবেন কয় আমি পাবনা যাব কয় আমি তো পাবনা যাব ওখানে আমার মায়ের বাড়ি আরে সাথিয়া তোমার স্বামীর বাড়ি মনে যদি কিছু না নেন ভাই আপনার চেহারাটা আমার ভালো লেগেছে একটু নাম্বারটা দেন মোবাইল নাম্বার নিয়া পরকিয়া প্রেমের জালে ডুবে গেল স্বামী টেরও পাইলো না কথা বলেন ঠিক কি না এরকম পরকিয়া প্রেম অবশ্য পাবনায় শুরু হয়নি এটা ভারতে চলতেছে এদেশে এখনো আসেনি কথা কয় না কে এই পরকিয়ার অভিশাপে হাজারো সংসার ধ্বংস হয়ে যাচ্ছে কথা বলে ঠিক কি না পরকিয়ার প্রেমে মা সন্তানের মায়া ছেড়ে চলে যাচ্ছে কথা কয় এর এলাকায় অবশ্য এগুলো হয়নি এই পরকিয়া একটা অভিশাপ কথা বলেন ঠিক কি না আল্লাহ এ জাতির যুবক যুবতীদের হেদায়েত দান করুন জোরে বলুন আমিন ভালো করে বোঝেন 18 বছর স্বামী অসুস্থ রহিমা সুন্দরী ফেলায়া গেল না 18 বছর অসুস্থ স্বামীর সেবা করলেন পাশে থাকলেন বলেন সুবহানাল্লাহ সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাপরি আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন রহিমা সুন্দরী এরকম রহিমা সুন্দরী মতো ধৈর্যশীল বউ এখন পাওয়া যাবে এখন স্বামী যদি 6 মাস 1 বছর অসুস্থ থাকে বউয়ের মেজাজ গরম হয়ে যায় কথা কথা স্বামী যদি একটু অসুস্থ হয় আপনারা হয়েছেন কিনা জানি না দেখবেন আমি এমনি বাস্তব একটা কথা বলতেছি স্বামী যদি অসুস্থ হয় 6 মাস 1 বছর যদি বিছানায় থাকে বইয়ের মেজাজ এমন গরম হয় কয় মরণের রোগ হয়েছে একটু হা করো তো ঔষধটা খায়া এনে উদ্ধার করো মরেও না ঘাটা সারেও না ঔষধও খিলাই স্বামীকে আবার মরণের অভিশাপও দেয় এরকম বউ নাই তার মানে উনি বুঝাচ্ছে যে মরলে আর একটা ধরার সুযোগ হয় কথা কন ঠিক কি না 18 বছর স্বামীর সেবা করবে এই ডিজিটাল বাংলাদেশে এরকম নারী পাওয়া যাবে কোন স্বামী যদি এই জামানায় 2-4-5 বছর অসুস্থ থাকে ওই সুস্থ হয়ে দেখবি ওর বউ আর একজনের সংসার করে বেজা তিনটা বাচ্চার মা হয়ে গেছে কথা কন ঠিক কি না এত ধৈর্যশীল নারী বাংলাদেশে পাওয়া খুব কঠিন তবে পাবনার মা বোনদের ধৈর্য অনেক বেশি
এদিকে বদনাম করা যাবে না বাড়িতে যাওয়া লাগবে বুঝছেন না লিল্লাহে তাকবীর বিরক্ত হচ্ছেন মনে হয় সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম বাজান আইয়ুব আলাইহিস সালাম কত বছর অসুস্থ 18 বছর অসুস্থ আর আপনার আমার শরীরে যদি 5-7 দিন জ্বর ভালো না হয় আল্লাহ দেখো না আল্লাহ নামাজ পড়ি 5 ওয়াক্ত কান্দিসকে পাগলা কান্দিসকে আল্লাহ তোরে জ্বর দিয়েছে সর্দি দিয়েছে কাশ দিয়েছে একটু অসুস্থতা দিয়েছে চুপ কর ধৈর্য ধর এই ছোট ছোট বিপদ মুসিবত আল্লাহ দিয়ে তোমার ঈমানটা পরীক্ষা করে তোমার গুনাহ maaf হয়ে যায় কপাল পড়া বোঝে না কয় আমি হাজী মানে হুজুর 7 দিন হয়ে গেল জ্বর নামতিছে না 102 ডিগ্রি কথা কয় না কেন তে আপনি 7 দিনে কান্দেন আর আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ একদিনও কান্দেনি সুবহানাল্লাহ কোন কতটা ধৈর্য থাকা লাগবে মুসলমানের কথা বলেন ঠিক কি না ওয়াসাবিরিনা আলা মা আসাবাহুম বিপদ আপদ মুসিবতে সুস্থ থাকি আর অসুস্থ থাকি সর্বঅবস্থায় সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কথা বলেন ঠিক কি না শেষ কথাটা বলে দিয়ে যাই কথা আরো বাকি আছে মন খারাপ করছেন কি কথা বলছিলাম জানেন আইয়ুব আলাইহিস সালাম এক নয় দুই না 18 বছর অসুস্থ আল্লাহর পয়গাম্বর 18 বছর অসুস্থ দেখের প্রত্যেকটা জায়গাতে ঘা এইবার ঘা গুলো জিহ্বার ভিতরে ধরে গেছে পয়গাম্বরের ঠোঁটের ভিতরে ঘা জিহ্বার ভিতরে ঘা এইবার আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ এতদিন ঘা গুলো ছিল দেহের ভিতরে কোনদিন আমি কোনো কিছু বলি নাই আমি যেই জিহ্বা দিয়া তোমার মতো মালিকের জিকিরি করি ওই জিহ্বার ভিতরে ঘা ধইরে গেছে আল্লাহ তাআলা ডেকে বলেন ওয়া আইয়ুবা ইদনাদা রাব্বাহু আননি মাসসানিয়াদ দুর্র ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ ডেকে বলে স্মরণ করো আমার আইয়ুবের কথা যখন আইয়ুব অসুস্থ ছিল আল্লাহ কি ডেকে বলেন আল্লাহ হে আমার রব আসমান জমিনের মালিক আল্লাহ আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আপনি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু ওয়া আনতা আরহামুর রাহিমিন আপনি দয়ালুর মধ্যে শ্রেষ্ঠ দয়ালু সুবহানাল্লাহ বলে ডাইরেক্ট বলতেছেন না আল্লাহ আমি অসুস্থ হয়েছি আমার রোগটা ভালো করে দেন বলতেছেন না বলে আল্লাহ আমি একটু কষ্টে আছি আর আপনি তো দয়ালু শ্রেষ্ঠ দয়ালু সুবহানাল্লাহ বলে আপনি দয়ালুর মধ্যে কি সর্বশ্রেষ্ঠ দয়ালু তার মানে আল্লাহ আমি একটু অসুখে আছি আর আপনার দয়া তো অনেক আপনার দয়া তো বিশাল সুবহানাল্লাহ বলেন পয়গাম্বর আল্লাহকে ডাইরেক্ট বললেন না আল্লাহ আমার রোগটা থেকে মুক্তি দাও পয়গাম্বর কেঁদে কেঁদে বলতেছেন আল্লাহ আপনি তো দয়ালুর সর্বশ্রেষ্ঠ দয়ালু জিহ্বার ভিতরে ঘা ধরে গেছে আল্লাহ যেই জিহ্বা দিয়ে আমি আপনার মতো মালিকের জিকিরি করি ওই জিহ্বাতে ঘা ধরে কারণে জিহ্বাটার ভিতরে ব্যথা এই জিহ্বা না জিকির করতে কষ্ট হয় আল্লাহর পয়গাম্বর এইভাবে যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বর আর কষ্ট করতে হবে না এ জিব্রাইল যা যা জান্নাত আমার আইয়ুবের আর কষ্ট করতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন ফ্রেশ পানি দিয়া পয়গাম্বরের দেহটা গোসল করায়া দেওয়া হলো দেহের কোনো ঘা থাকলো না আগের চাইতে বেশি সৌন্দর্য আল্লাহ দান করলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ পয়গাম্বর সুস্থ হয়ে গেলেন সম্পদ টাকা পয়সা যা ছিল সব আল্লাহ ফেরত দিলেন সুবহানাল্লাহ বলেন সব কিছু ফেরত দেওয়ার পর কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ ডেকে বলে আইয়ুব রে তুমি কেমন আছো আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আগেই ভালো ছিলাম
যখন অসুস্থ ছিলাম প্রতিদিন আসমান থেকে একবার করে ডেকে বলতেন আইয়ুব তুমি কেমন আছো এই কথার মধ্যে এত মায়া এত ভালোবাসা এত মধু সারা দিনের সকল রোগের কষ্টের কথা আপনার ওই একবার ডাকার ভিতরে আমি ভুলে থাকতাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ প্রত্যেকদিন একবার করে আসমান থেকে বলতেন আইয়ুব তুমি কেমন আছো আল্লাহ ওই কথার ভিতরে এত ভালোবাসা ছিল আমি অসুস্থ ছিলাম ওইটাই আমার জীবনে ভালো ছিল কারণ ওই সময় আপনি প্রতিদিন একবার আমার সাথে কথা বলতেন এত রবের প্রতি ভালোবাসা আপনার আমার আছে এতটা ভালোবাসি কি আল্লাহকে জিহ্বার ভিতরে ঘা জিকির বন্ধ নাই আল্লাহর জিকির বন্ধ করে নাই আল্লাহকে ডাকা বন্ধ করে নাই জিহ্বার ভিতরে আমাদের ঘা নাই কোনো কিছু নাই এত সুস্থ সুন্দর আছি এরপরে জবানটা দিয়ে আল্লাহর জিকির আসে না জবানটা দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না এত কপাল পোড়া নিমক হারাম অকৃতজ্ঞ মানুষ আমরা ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ মানুষ বড় অকৃতজ্ঞ কথা কয় না মানুষ বড় অকৃতজ্ঞ অস্বীকারকারী এজন্য বাজান ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমার স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব এইজন্য বাজান গোমার হাদিস শরীফের ভিতরে আছে যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সদা সর্বদাই ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ তাহলে সদা সর্বদাই জিকির করব কার সুস্থ থাকে আর অসুস্থ থাকে সদা সর্বদাই সবর করব তো ইনশাআল্লাহ রাজি আছেন তো